আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সার্ডস, বাংলায় বলা হয় একে করণী। হোয়াট ইজ সার্ডস? লেট এ বি এ র্যাশনাল নাম্বার অ্যান্ড এন একটা পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট এ টু দি পাওয়ার ওয়ান বাই এন ইকুয়াল টু এনথ রুট অফ এ ইজ ইরেশনাল, দেন এন এনথ রুট অফ এ এন এ ইজ কল্ড দ্য সার্ড অফ অর্ডার এন। সার্ডসের কতগুলো রুলস আছে, যেমন এনথ রুট অফ এ ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়ান বাই এ, এনথ রুট অফ এ বি ইকুয়াল টু এনথ রুট অফ এ ইন্টু এনথ রুট অফ বি, এনথ রুট অফ এ বাই বি ইকুয়াল টু হয়ে যাবে এনথ রুট অফ এ বাই এনথ রুট অফ বি, এনথ রুট অফ এ হোল টু দি পাওয়ার এন করলে কিন্তু এ ফিরে আসে, এনথ রুট অফ এম করলে হয় এ টু দি পাওয়ার ওয়ান বাই এন হোল টু দি পাওয়ার এম ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম বাই এন। এই ফর্মুলাসগুলো যদি মনে রাখা যায় তাহলে সার্ডসের যে কোনো প্রবলেম ওনা আসে খুব সহজে করে ফেলা যায়। তো তোমরা এই ফর্মুলাগুলিকে খাতায় লিখে নাও, এটি খুব ইম্পর্টেন্ট বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, পিএসসি, ব্যাঙ্ক, রেল, এসএসসি প্রভৃতি পরীক্ষার জন্য। ফার্স্ট যে প্রবলেমটিতে চলে যাব, বলছে দ্য গ্রেটেস্ট অফ রুট টু সিক্সথ রুট থ্রি, ওয়ান বাই সিক্সথ রুট থ্রি, ওয়ান বাই থ্রি রুট ফোর অ্যান্ড ফাইভ রুট ওয়ান বাই ফোর, এগুলোর মধ্যে কোনটা সবথেকে বড়ো? ঠিক আছে, দেখো রুট টুকে আমরা কী লিখতে পারি, রুট টু ইকুয়াল টু লিখতে পারি টু টু দি পাওয়ার হাফ, এটাকে লিখতে পারি ফোর টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, এইটাকে লিখতে পারি ফোর রুট ফাইভকে লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই ফোর, অ্যান্ড সিক্সথ রুট থ্রিকে লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স। এলসিএম করলে এগুলো দেখো ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি এগুলো যদি সব ইকুয়াল করি তাহলে টুয়েলভ করা যায়, তাহলে এটাকে করতে পারি টু টু দি পাওয়ার সিক্স বাই টুয়েলভ, ফোর টু দি পাওয়ার ফোর বাই টুয়েলভ, ফাইভ টু দি পাওয়ার থ্রি বাই টুয়েলভ, থ্রি টু দি পাওয়ার টু বাই টুয়েলভ। নেক্সট এটাকে কী লিখতে পারি, না টু টু দি পাওয়ার সিক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই টুয়েলভ, এটাকে কী লিখতে পারি, এটাকে লিখতে পারি ফোর টু দি পাওয়ার ফোর হোল টু দি পাওয়ার ওয়ান বাই টুয়েলভ, এটাকে লিখতে পারি ফাইভ কিউব হোল টু দি পাওয়ার ওয়ান বাই টুয়েলভ, এটাকে লিখতে পারি থ্রি স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়ান বাই টুয়েলভ। টু টু দি পাওয়ার সিক্স মানে কি ওয়ান টোয়েন্টি এইট হোল টু দি পাওয়ার ওয়ান বাই টুয়েলভ, ফোর টু দি পাওয়ার ফোর মনে হচ্ছে টু ফিফটি সিক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই টুয়েলভ, ফাইভ কিউব মানে ওয়ান টোয়েন্টি ফাইভ হোল টু দি পাওয়ার ওয়ান বাই টুয়েলভ, অ্যান্ড থ্রি স্কোয়ার ইকুয়াল টু নাইন হোল টু দি পাওয়ার ওয়ান বাই টুয়েলভ। এখানে সবথেকে গ্রেটেস্ট কোনটা পাচ্ছি টু ফিফটি সিক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই টুয়েলভ, কোথা থেকে আসছে না ফোরথ রুট অফ থ্রি, মানে অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার হেয়ার। নেক্সট যে প্রবলেমটিতে চলে যাব সেটি বলছে ইফ এক্স ইকুয়াল টু সেভেন মাইনাস ফোর রুট থ্রি দেন রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স। হোয়াট ইজ রুট এক্স? রুট এক্স ইকুয়াল টু রুট ওভার অফ সেভেন মাইনাস ফোর রুট থ্রি, দ্যাট মিন্স কত? সেভেনকে কী লিখতে পারি, সেভেনকে লিখতে পারি ফোর যুক্ত ফোর প্লাস থ্রি মাইনাস এটাকে লিখতে পারি টু ইন্টু টু ইন্টু টু ইন্টু রুট থ্রি, দ্যাট মিন্স ফোরকে কী লিখতে পারি টু স্কোয়ার, থ্রিকে কী লিখতে পারি রুট থ্রি স্কোয়ার মাইনাস টু ইন্টু টু ইন্টু রুট থ্রি, দ্যাট মিন্স এটা হচ্ছে টু মাইনাস রুট থ্রি দ্য স্কোয়ার, রুট ওভার অফ স্কোয়ার করলে কেটে যায় তার মানে এটা হবে টু মাইনাস রুট থ্রি। সিমিলারলি যদি ওয়ান বাই রুট এক্স করি তাহলে সেটা কত হবে, ওটা ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি, দ্যাট মিন্স টু প্লাস রুট থ্রি বাই টু প্লাস রুট থ্রি ইন্টু টু মাইনাস রুট থ্রি, দ্যাট মিন্স টু প্লাস রুট থ্রি। এবার যদি আমরা দুটোকে অ্যাড করি তাহলে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স করলে কত পাবো, না টু মাইনাস রুট থ্রি প্লাস টু প্লাস রুট থ্রি, অর্থাৎ অ্যাড হয়ে গিয়ে ফোর অ্যান্সার দেবে। অপশান ডি ইজ কারেক্ট অ্যান্সার হেয়ার। যে প্রবলেমটি আছে সেটা হচ্ছে ইফ এ ইকুয়াল টু রুট থ্রি বাই টু দেন রুট ওভার অফ ওয়ান প্লাস এ প্লাস রুট ওভার অফ ওয়ান মাইনাস এ। হোয়াট ইজ ওয়ান প্লাস এ? ওয়ান প্লাস এ ইকুয়াল টু ওয়ান প্লাস রুট থ্রি বাই টু, দ্যাট মিন্স টু প্লাস রুট থ্রি বাই টু।
टू इटे लिखते पारी फोर प्लस टू रूट थ्री बाय फोर इटे आबार लिखते पारी फोर मीन्स रूट थ्री तार स्कोयर प्लस वन स्कोयर प्लस टू इंटू रूट थ्री इंटू वन बाय फोर मीन्स टू स्कोयर दैट मीन्स एटा होच्छे रूट थ्री प्लस वन होल स्कोयर बाय टू स्कोयर अर्थात रूट ओवर अफ वन प्लस ए आसबे रूट थ्री प्लस वन बाय टू सिमिलारलि रूट ओवर अफ वन माइनस ए एटाके लिखते पारी जे रूट थ्री माइनस वन बाय टू ताहले रूट ओवर अफ वन प्लस ए प्लस रूट ओवर अफ वन माइनस ए एटाके कि लिखते पारी ना रूट थ्री प्लस वन बाय टू प्लस रूट थ्री माइनस वन बाय टू एलसीएम करले हबे टू एंड टू रूट थ्री दैट मीन्स रूट थ्री हेयर अपशन डी इज करेक्ट आंसर हेयर जे प्रॉब्लम चले जाब से ए एंड बी देवा आछे ए स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर एंड ए स्क्वायर माइनस ए बी प्लस बी स्क्वायर बेर करते हबे तहले ए स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर एखान थेके ए प्लस बी जदि आमरा बेर करी कत हबे रूट फाइव प्लस वन बाय रूट फाइव माइनस वन प्लस रूट फाइव माइनस वन बाय रूट फाइव प्लस वन एलसीएम करले हबे ए प्लस बी ए माइनस बी ए स्क्वायर माइनस बी स्क्वायर मैं फोर और एटा हबे ए प्लस बी होल स्क्वायर प्लस ए माइनस बी होल स्क्वायर टू इंटू ए स्क्वायर मैं रूट फाइव स्क्वायर फाइव प्लस बी स्क्वायर सिक्स इंटू टुएल्व बाय फोर इक्वल टू थ्री ए प्लस बी इक्वल टू थ्री एंड ए बी मीन्स इक्वल टू देखो ए इंटू बी कर ले पुरोटा टर्म केटे गए वन चले आसे दैट मीन्स ऊपरटा के लिखते पड़ी ए स्क्वायर प्लस ए बी प्लस बी स्क्वायर बाय ए स्क्वायर माइनस ए बी प्लस बी स्क्वायर ये हमें लिखते पड़ी तेल ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर माइनस ए बी और ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर माइनस थ्री ए बी दैट मीन्स एट हे ए प्लस बी होल स्क्वायर माइनस ए बी एट हे ए प्लस बी होल स्क्वायर माइनस थ्री ए बी ए प्लस बी कत ए प्लस बी हे थ्री मैं थ्री स्क्वायर नाइन माइनस ए बी मीन्स व्हाट और ये हे नाइन माइनस थ्री नाइन माइनस वन हे एट बाय सिक्स मान फोर बाय थ्री इज करेक्ट आंसर हेयर ऑप्शन बी इज करेक्ट आंसर हेयर सबा के असंख्य धन्यवाद भिडियो प्रथम के शेष पर्त देखार जो एरकम स्टाडी भिडियो आो पे हमार चैनल के सबसक्राइब कर रखम भिडियो जो भलो लगे थे लाइक करमेंट कर बंधुधर मध्य भिडियोगली शेयर करमस्कार।